সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সলমাইন্দু দর্শক আমি আব্দুল কামিম পিস লাইব্রেরি বলছি দর্শক আজকে আপনাদের সামনে আমাদের একজন ভাই উনি সামনে উপস্থিত আছেন তো বিশেষ করে ওনার পরিচয়টা আমি জানার আগে আগে ওনার নাম আমি জিজ্ঞাসা করব তো ভাই আপনার নামটা আমার নাম শাফিউর রহমান আপনার বাড়িটা বাড়ি সরিয়াবাদ মোহনা আচ্ছা তো আপনি সরিয়াবাদ মোহনা তো আপনার এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন সুগার হাই প্রেসার সুগার হাইপেসার মানে আপনারে সুগারের যে সমস্যা এটা কতদিন থেকে মোটামুটি সাত বছর সাত বছর থেকে তো আপনার কত যখন এসেছিলেন এখানে চিকিৎসা করানোর জন্য তখন কত ছিল দুশো আশি মতো আশি মতো এবং ওষুধ কটা করে খাচ্ছিলেন ওষুধ খায়নি আচ্ছা তোমার ওষুধ শুরু করেননি এখানে এসে প্রথম চিকিৎসাটা আপনি নিয়েছেন তাই তো মানে সুগার সাত বছর থেকে কোনো ওষুধই খাননি নাকি না আচ্ছা আচ্ছা সাত বছর থেকে কোনো ওষুধ খাননি এভাবে আপনি চলেছেন আর কি হ্যাঁ তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে আপনি এখন আমাদের এখানে কত কয়দিন চিকিৎসা করা হবে প্রায় আঠারো দিন বোধ আচ্ছা তো আমাদের এখানে চিকিৎসা করাতে আপনার সুগারটা কয়দিনে আপনার নর্মাল হয়েছে এবং তিন দিন পরেই নর্মাল হয়ে গেছে আচ্ছা তো আপনার তিন দিন পরে নরমাল হয়েছে না তিন দিনের টেস্ট করে আপনি বুঝতে পেরেছেন তার আগে টেস্ট করেছি জি না তিন দিন তিন দিন পরেই টেস্ট করেছি তার আগে টেস্ট করেছি আচ্ছা আচ্ছা তো আপনার কি মনে হচ্ছে এরকম যে হয়তো আগেই হয়তো নর্মাল হয়ে গেছে এমন হতে পারে কারণ আপনার আহ নর্মাল রেঞ্জটা এখন বর্তমানে কত আছে এখন কাল পরশু দিনের মাপ ওটা বুঝতেছিলাম ফার্স্টিং আছে একশো হয় না কত দেখলাম পঁচানব্বই 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 জি আর ছিল আপনার মানে ভালো কি হ্যাঁ তো বিষয় যেটা হচ্ছে যে আপনি দুই সপ্তাহ মানে চিকিৎসা করাচ্ছেন আমাদের যে সিস্টেম গুলো আপনি মেনে চলছেন হ্যাঁ তো বিশেষ করে আপনার আহ এমনি সুবিধা অসুবিধা গুলো আহ কেমন লাগছে জি না ভালো লাগছে খুব ভালো আচ্ছা বিশেষ করে আপনার আরেকটা পরিচয় বিশেষ করে আমরা দর্শকদেরকে আমরা জানিয়ে দিই আহ যে আমাদের আহ শেখ যে মতিউর রহমান মাদানি যিনি বক্তা আর কি না কি হয়তো অনেকে আমাদের ইন্ডিয়ান মানুষ গুলো মনে করে যে আর কি ওনার বাড়ি তো শেখ মতিউরহন মানি আমাদের বক্তা সাহেব আমার খুব কাছের মানুষ আর কি তো ওনার সঙ্গে আমি গিয়ে আপনার মুম্বাই একসঙ্গে শুটিং করেছি আর কি হ্যাঁ তো বিশেষ করে সেই শেখ রহমান মানি আপনার কি হয় আমার খালু হয় আচ্ছা তাহলে মতিউর রহমান মানানি হচ্ছে আপনার খালু মানে আপনি ভাইরা বেটা তাই তো মানে সারু বেটানা ভাইরা বেটা মানে আপনার আমার বাবা বড় আচ্ছা আপনার বাবা বড় হ্যাঁ তার মানে হচ্ছে ভাইরা বেটা হম তো সম্মানিত দর্শক যে দেখতে পাচ্ছেন ওনাকে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের প্রিয় ওস্তাদ শেখ মতিউর রহমান মানি সাহেবের আর কি আহ ওনার এটা উনি মতির রহমান মানানি হচ্ছে এনার আপন খালু হ্যাঁ তো সেই ভাই আমাদের কাছে চিকিৎসা করাতে এসেছিলেন এবং আলহামদুলিল্লাহ আজকে দুই সপ্তাহ হচ্ছে তো দুই সপ্তাহের অভিজ্ঞতা শেয়ার করলেন আর কি তো আমি বিশেষ করে আরো আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে আমাদের সিস্টেমগুলো পালন করতে গিয়ে মানে লোকদের মানে আপনার কোনো সমস্যা হয়নি কিন্তু লোকের সমস্যা হ্যাঁ লোক লোক যাতা বলতে বলে আর কি তুই রোগা হয়ে গেছি তুই কিছু খাস না না খেয়ে শুকিয়ে গেলি এরকম কথা বলতে আচ্ছা মানে আপনার সমস্যা হয়নি কিন্তু লোকের যথেষ্ট সমস্যা হয়ে হ্যাঁ তো সম্মানিত দর্শক বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করায় আর কি তাদের সমস্যা তো সেরকম হয় না কিন্তু আহ আশেপাশের মানুষগুলোর সমস্যা হয় এবং তার ফ্যামিলিরও সমস্যা 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 হতে পারে আপনার বাড়ির লোকের কি হয়েছে হ্যাঁ হ্যাঁ ওরা খেতে দেবে না আমাকে ওষুধ আচ্ছা আচ্ছা তো সম্মানিত দর্শক এই যে বিষয় যেটা আমি একটা জিনিস এই জন্য বলি হ্যাঁ যে আপনাকে বিশেষ করে সবাই পিছনে টানবে কারণ আমাদের চিকিৎসা ব্যাপারে যেহেতু মানুষ জানে না হ্যাঁ যার কারণে হয়তো অনেকেই ভুল ধারণা পোষণ করে যার কারণে হয়তো অনেকেই টানবে আর কি হুম তো মূল বিষয় যেটা হচ্ছে যদি কারো আমাদের এই সিস্টেমের উপরে যদি তার একটা মানে আত্মবিশ্বাস হয়ে যায় তাহলে সে যতই বাধা বিপত্তি আসুক মানে সে মানে টিকে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ আর যদি তার মনেই যদি সন্দেহ থাকে তখন কিন্তু সে টিকে থাকতে পারবে না কারণ তো এমনি তার মনে সন্দেহ আছে হ্যাঁ তারপরে লোকেরা বিভিন্নজন জন বিভিন্ন কথা বলছে হ্যাঁ বিভিন্ন ডাক্তার বিভিন্ন রকম কথা বলবে হ্যাঁ স্থানীয় যারা আছে তারা বলবে তাহলে এইভাবে টিকে থাকা সম্ভব নয় তো বিশেষ করে পনেরো দিন হয়েছে যেহেতু আমাদের কোর্স হচ্ছে আপনার তিন মাসের কোর্স আর কি তো আর আমাদের বলেছিলাম যে এক থেকে পাঁচ দিনের মধ্যে হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ তিন দিনেই ভাইয়ের সুগারটা নর্মাল হয়েছে হয়তো আরো আগে হয়েছে উনি রিপোর্ট করার পরে বুঝতে পেরেছেন আর কি সুগাটা সুগারটা নর্মাল তো বিষয় যেটা হচ্ছে যে এই যে সুগার যে আপনার হয়েছিল এবং সুগার এর ব্যাপারে আপনাকে ডাক্তাররা কি বলেছিল কখনো ভালো হবে না ওষুধ খেতে কি বলছিল বলেছিল যে তুমি সাবধানে যা তোমার মানে আর কি সুগার তখন ছিল 154 फास्टिंग বা র্যান্ডম প্রথম দিকে আমি গিয়েছিলাম চিকিৎসা করতে হাই আচ্ছা কলকাতায় ওখানে ধরা পড়ল সুগার তারপরে ও নিষেধ করলো যে খাওয়া দাওয়া একটু কম করে করবে আর আলুটারগুলো খাবে না আচ্ছা আপনার যে প্রেসারটা প্রেসারের জন্য কি এখন ওষুধ খাচ্ছেন জি না এখন আমাদের কাছে জিজ্ঞাসা করে প্রেশারের অবস্থাটা কিরকম দেখলেন নর্মাল আছে হ্যাঁ তো সম্মানিত দর্শক বিশেষ করে আমরা যে এই বিষয়টা বলি আর কি যে প্রেসারটাও আপনার কি হয়ে যায় আমাদের এখান থেকে হ্যাঁ ভালো হয়ে যায় প্রেশারটা তো আলহামদুলিল্লাহ বিশেষ করে ওনার আহ প্রেশারের ওষুধ খেতে হচ্ছে না এবং আলহামদুলিল্লাহ এর আগে যে প্রেশারটা বেশি ছিল এখন দেখলাম যে প্রেশারটা আলহামদুলিল্লাহ নর্মাল আছে হ্যাঁ তো আমাদের কাছে সুগার প্রেশার হ্যাঁ তারপরে ফ্যাটি লিভার ওভার ওয়েট হ্যাঁ তারপরে আপনার হার্ট ব্লক হ্যাঁ এই ধরনের বেশ কিছু বেশ কিছু জটিল সমস্যাগুলো যেগুলো আপনার ব্যাঙ্গালোরে গিয়ে আপনার মানে অনেক টাকা খরচ করতে হয় রিং পড়াতে হয় হাটে গিয়ে হ্যাঁ এই সব সমস্যাগুলো আলহামদুলিল্লাহ এখানে ওষুধ ছাড়াই কিন্তু ভালো হয়ে যায় তো বিশেষ করে আপনারা ভাইয়ের মুখ থেকে শুনলেন ওনার অভিজ্ঞতা শুনলেন ওনার ফিডব্যাক গুলো আপনারা বুঝতে পারলেন আর কি তো বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চাইছেন তারা হয়তো আমাদের পরিচয় বা আমাদের অ্যাড্রেস জানতে চাইছেন তো আমাদের অ্যাড্রেস হচ্ছে পশ্চিমবঙ্গ যারা হয়তো পশ্চিম বাংলার বাইরে থেকে হয়তো দেখছেন আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল এবং জেলা হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খন্ড বর্ডার পিস লাইব্রেরি তো আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে প্রতিদিন খোলা থাকে তবে যদি আপনি চিকিৎসা করাতে আসতে চান তাহলে কিন্তু আপনাকে এক দুই দিন আগে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে নাম লেখাতে হবে তো আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন আমি আবারও নাম্বারটি বলছি নাইন সেভেন তো এ হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার এতে থেকে আপনারা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে নাম লিখাতে পারবেন আর বিশেষ করে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি দেবে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন আমাদের পিস লাইব্রেরি আপন পিস লাইব্রেরি ফেসবুক থেকে তাহলে অবশ্যই সবই আপনারা অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি লাইক এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে দেন পৌঁছে দেন কারণ আজকে মানুষ বিশ্বাস করতে চাইছে না যে সুগার আবার ভালো হয় নাকি এবং সুগার বিনা ওষুধে নর্মাল হয় নাকি এটা তো ভাই তো দেখলেন যে আপনি ওষুধ খেয়েছিলেন নাকি জি না হ্যাঁ তো ওষুধ খাননি হ্যাঁ যারা ওষুধ খায় ইনসুলিন তাদেরও ইনসুলিন ওষুধকে আমরা বন্ধ করে আলহামদুলিল্লাহ আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে পুরোপুরি আহ ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকের আমাদের আজকে এই ভাইয়ের সঙ্গে সাক্ষাৎকার তো আল্লাহ সোহান্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক